আমাদের জন্মদিনে যাদেরকে আমাদের পাশে পেয়েছি তাদেরকে আমরা সত্যি ধন্য। বাজবে তোর পায়ে সেই বন্ধ পাখাতে পাবি আনন্দ, বাজবে তোর পায়ে সেই বন্ধ পাখাতে পাবি আনন্দ। এটা আমাদের সবাই এই দলটি ইংলিশ সরকারে অনুদান করেছে, সুতরাং 25-26 বছর ধরে নিজেদের অর্থ নিজেদের সংস্থান করে তারপর একটি দলকে টিকিয়ে রাখা এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করা কতটা শান্তি কাজ আমরা যারা সংস্কৃতি ডিপার্টমেন্টের সঙ্গে রয়েছি আমরা তারা জানি। তো আমার ছোটোবেলার অনেকটা সময় ওই এলাকায় আমি যেমন জানি ওখানকার প্রকৃতি কেমন, ওখানকার মানুষজন কেমন, ওখানকার লোকচর্চা কী সবটা আমি জানি। তো সেই জন্য ওদের ওদের সম্পর্কে কিছু বলতে গেলে আমি খুব অনুসময় হয়ে যাই। আর এই মুহূর্তে যারা দলটা সাধনা করছে মূলত রাজমান সম্মান মুখে বাংলা ही আছে তো মানে হিন্দি में बात करूंगा। नाट्य परंपरा को विधिवत चलाए रखना और संस्था उस काम को करती है और आज उसकी जन्म दिवस है, तो उसकी पहले तो सभी जो उसके सदस्य हैं और जो भी काम कर रहे हैं उन सभी को बहुत बहुत शुभकामनाएं बधाई और लगातार ऐसे ही काम करते रहिए जिससे आगे से आगे एक जगह से दूसरी जगह में सबसे पूछा था कि क्या कल्चर एक्सचेंज में भी कुछ होता है क्या। अक्षर बोलो जो तुम्हें हमारे चिंते ना আমি তোমার মতো একজন কালো মানুষ, গলার সবচেয়ে উঁচু পর্দায় গাইছি সেতুবন্ধের গান, যে গানে তোমার দিন খোলার সুন্দর লাগছে। আজকে সুইসাইড করেনি, আজ কোনো দুর্ঘটনা হয়তো ঘটেনি, তাই কোনো লাশ আসেনি, আর আমারও 100 টাকা পাওয়া হয়নি। ভাবি শুধু একলা বসিয়া রে গায়া কিভাবে আর চলবে পাতো কাল, তোই কিনারায় বিরাইয়া থাকি শুধু কাঁদিয়া, কিনারায় বিরাইয়া থাকি শুধু কাঁদিয়া, যাবে কি এমনি দিন ভালে যাত্রাপালার মতো শোনা নাম বললে বাবা স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমি আপনাকে শ্রদ্ধা করি।
মন পৃথিবীর মসৃণ পথের উপর সে যেন একটা গভীর গর্ত করে রেখেছিল। আজ ফির জিনে কি তামন্না হ্যায়, আজ ফির মরনে কা ইরাদা হ্যায়, আজ ফির জি। আরে সেই জন্যই তো, আরে সেই জন্যই তো আজ এলাম। আরে ব্রহ্মাণ্ডটা কে একেবারে ঝেড়ে মুছে আছে মহান ব্রহ্মাণ্ড। আমরা এবারে খুব ছোট্ট অনেক শ্রম হয়েছে, আমাদের আলোর আশা দেখিয়েছেন মাননীয় নির্দেশকের হাতে পুষ্পস্তবক তুলে দেবে আমাদের সপ্তকের সভাপতি রুমা চ্যাটার্জি। দয়া করে সপ্তকের 25 বর্ষ নাট্যমেলার প্রথম ফেজ আর হলো, পরবর্তী সেকেন্ড ফেজ গণপতা বর্ণপরিচয় অডিটোরিয়ামে এবং থার্ড ফেজ তৃপ্তি বিশ্ব নাট্যকে।
Tamam.
দেবের জন্মদিনে তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি অঙ্গভাবে। আজ সেই দিবের উৎসবের দ্বিতীয় পর্ব এবং আমাদের ২৫তম নাট্যবর্ষের আজ চতুর্থ পর্ব। প্রথম পর্ব আমরা সেরেছিলাম সল্টলেকে ইজেপ্ট সিটিতে, দ্বিতীয় পর্ব হয়েছিল এই বর্ণপরিচয় অডিটোরিয়ামে এবং তৃতীয় পর্ব হয়েছিল তৃপ্তিবিঞ্জ নাট্যগৃহে। আজ চতুর্থ পর্ব, পঞ্চম পর্বে আমাদের নাট্যমেলা মার্চে, তার দিন আমরা এই প্রতিযোগিতার পরই ঘোষণা করব। আমরা আমাদের মধ্যে আজকে পেয়েছি আমাদের প্রবীণরা, একসময় আমাদের নবীনদের হাতে এই দল চালানোর ভার দিয়েছিলেন এবং সেই প্রবীণ সময় থেকে যিনি আমাদের সাথে ছিলেন মাননীয় দীপ্তনু দাস মহাশয়, আজকের অনুষ্ঠানে আমরা তাকে পেয়ে ধন্য। আমি মাননীয় দীপ্তনু দাস মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দীপ্তনু স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। উত্তরীয় করিয়ে দেবে আমাদের সদস্য প্রলয় বিশ্বাস। মেরিট তুলে দেবে অনিরুদ্ধ নন্দী। আমরা আরেকজন অতিথি হাজারিকা চট্টোপাধ্যায়কেও বরণ করে নেব, ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাবে স্নেহা। উত্তরীয় করিয়ে দেবে সৌভিক, সৌভিক সরকার। আমরা কিছু সময়ের মধ্যেই তাদের প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু করব। আমরা আমাদের মধ্যে পেয়েছি আরো দুজন বিচারক, মাননীয় নন্দিনী বিশ্বাস এবং মাননীয় তন্ময় মাঝিকে। আমরা পরবর্তীতে তাদের মঞ্চে ডেকে নেব। আজকের সূচনা পর্ব আর দীর্ঘায়িত করবো না, আমরা প্রতিযোগিতায় আসবো। তার আগে আমাদের আজকের উদ্বোধক মাননীয় দীপ্তনু দাস মহাশয়ের কিছু কথা দিয়ে আমরা আমাদের আজকের পর্যালোচনা শুরু করব। আসলে আমি বলার খুব একটা দক্ষ না, ২৫ বছর আগে সপ্তকে আগাড়ুম বাগাড়ুম নাটকটি মঞ্চস্থ হওয়ার সময় আমি বিচারক ছিলাম, সেই সত্যি একটা আশা। এবং এদেরকে আমরা প্রথম স্থান দিয়েছিলাম। মজার কথা হলো যখন বিচার পর্ব সেই দেখছি সত্যিকারে গালাগালি শুনেছিলাম, অন্যান্য যারা সবাই ছিল তারা একটু গালাগালি করেছিল। যাই হোক, পরবর্তীকালে এই নাটকটায় জেলায় প্রথম হওয়ার পরে আমি বেশ আনন্দই পেয়েছিলাম যে গালাগালি করবো আমার বিচারটা ঠিক ছিল। যাই হোক, এমনিতে বনগার খুব একটা সুনাম নেই, বনগা মহকুমা পাই, আর ইদানিং তো আরও বদনাম হয়ে গেছে। তার মধ্যে যারা নাটক করে, গান করে, আবৃত্তি করে, বিভিন্ন সাংস্কৃতিক কাজকর্ম করে, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে এবং বনগার সমস্ত লোকের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই। এই মঞ্চটা দেখে আমার খুব আনন্দ হয়েছে। বনগায় তো আজকে একটা, সেটা তো বিরাট ব্যাপার স্যাপার এবং টাকা পয়সা অনেক লাগে। এবারে ছোট বলবো না, ভালোই অডিটোরিয়াম, এটা দেখে আমার খুব আনন্দ হয়েছে। খারাপ কথা তথা বনগার সংস্কৃতি আরও উন্নতি হোক, সপ্তকে নাট্যোৎসবে আমি সাফল্য কামনা করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গণপতি সপ্তকের পক্ষ থেকে। এবার মাননীয় হাজারিকা চট্টোপাধ্যায় মহাশয়কে বলবো দুই একটি কথায়। আমাদের এই যে দিবের উৎসব বিবেকানন্দের জন্মদিনকে কেন্দ্র করে, সে সম্পর্কে যদি দুই একটি কথা বলেন। উপস্থিত মাননীয় অধ্যাপক মহাশয় এবং বিভিন্ন স্কুলের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীবৃন্দ,
আমরা দূর থেকে প্রশ্রয় দিয়েছি, এইটুকু আমাদের কিন্তু দরকার কিছু নয়। নির্দেশক অনেক সময় এই যে আর দীর্ঘদিন ধরে এই থিয়েটার স্কুল থিয়েটার চলছে, পরবর্তী প্রজন্মকে থিয়েটারমুখী করার জন্য এই গড়াপাতা সপ্তকের যে প্রয়াস, এই প্রয়াসে আমরা অংশগ্রহণ করতে পেরে ধন্য। আমাদের তরফ থেকে গড়াপাতা সপ্তকে হাততালি দিয়ে একটা আমাদের পক্ষ থেকে গড়াপাতা সপ্তকের খুদে সদস্য সুইটি ফুলের তোরা তুলে দিচ্ছে চাঁদপাড়া বাড়ি বিদ্যাপীঠের হাতে। নাটকের ধারা, থিয়েটারের মানসিকতা ছোট ছোট শিশুদের মধ্যে সংক্রমিত হোক, আমরা এই আশা রাখবো এই মঞ্চ থেকে। পরবর্তী নিবেদন, আমাদের খুব কাছে প্রকাশনার শতবর্ষ উপলক্ষে আমাদের শ্রদ্ধার্ঘ ফিরে দেখা। আমরা কি করছিলাম?
তোমরা মুখ কোথায়?
তোমরা শুধু কথা বলো, বক 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 করে কথা বলো। আমিও কথা বলি জানো তো, আমিও কথা বলি, শুধু তবে শুধু কথা, কাজ নয় জানো তো, একটা কাজ চাই, একটা কাজ চাই, একটা কাজ চাই জানো তো। সেটা জিজ্ঞেস করলে বোঝাতে পারো না, তোমাকে বুঝে কি লাভ হবে আমার? হ্যাঁ, ওই যে জীবনটাকে একটা সিলেবাসে বাঁধা যায় না, জীবনটা অনেক বড় বিরাট, কত জটিল। ছেলে মেয়ে ওকে বলছিলাম এই করোনা। অনিরুদ্ধ নন্দী,
ব্যাপারটা নয়। তুমি হার কাপানো খান্ডায় সেরকম বলে কোনো কাম হবে না। ডাক্তার এখানে দাঁড়িয়ে আছেন, চাটা নেই, কিছু দেরি করলে সবাই টেনে পেয়ে যাবে। সূচি আপনারা দেখেছেন, সাজানো হয়েছে। আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটা অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম,
সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আমরা এখান থেকে শুরু করব এক্ষুনি, এবং সেই পুরস্কার বিতরণীর পরে আমাদের এখানে একটা মাইমের অনুষ্ঠান আছে, তারপরে আমরা মূল মঞ্চে ফিরে যাব। সেখানে আমাদের খুব প্রিয় দল গোবরডাঙ্গা নকশার আশ্চর্য মানুষ নাটক মঞ্চস্থ হবে। Thank you.
के भगीरथ कहे जाने वाले डॉक्टर राम बहादुर शास्त्री की अगर चर्चा ना करें तो फिर रंगों की चर्चा करने का कोई मतलब नहीं है। और जब डॉक्टर राम बहादुर शास्त्री की बात आएगी तो उनके पुस्तक भागनामा की भी चर्चा होगी, और जब बात भागनामा की आ जाए तो उसके सर्वश्रेष्ठ निर्गुण गोरी करिहा ना कवनो बहाना कवन न चिकाना की बात भला कैसे ना। गोरी गोरी करिहा ना कवनो बहाना गवने नचिकाना। उसे यार शुरू हो चें गाना कुछ शब्द कुछ शब्द तक बोले तो नाटक गोवा को भी उत्तम ना तेरे को भी तो बोलो मुझे नाटक नाटक जो शब्द ना तो भला है निर्देशना प्रणय विश्वास शुरू हो चें नाटक दादा কত কষ্ট করে বাড়ি ফিরছে, রেললাইনে কাটা পড়ছে, চোখের সামনে দেখা মৃত্যু মিছিল,
হাহাকার, রাজনীতির খেলা, সব থেকে বড় খেলা। তো এইসবের মধ্যে বিশ্বাস করুন কোনো রকমের ভাবতে পারছিলাম না, দিশাহীন ছিলাম। দাদা দাদা একটু বসে যাবে, দাদা প্লিজ একটু বসে যাবেন, আমি আমি দুটো কথা যা সব করলাম। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমি তারপরে কী করলাম, আমাদের মহকুমা হাসপাতাল, এই মহকুমা হাসপাতাল থেকে ওই ডোমের কাজের জন্য বলছিলাম ক্যাজুয়াল লোক নিল, ডোমের কাজ। বিশ্বাস করুন শুধুমাত্র মা বাবার কথা ভেবে আর এই এসব পাপি পেটের কথা ভেবে আমি না করতে শুরু করলাম ডোমের কাজটা। আমি কী করলাম, কী করতে হতো আমাকে বা এখনও কম বেশি হয়, প্রত্যেকটা ডেড বডি আসে, পেট গলা কাটি, সমস্ত অর্গ্যান বের করি, সেগুলোকে আবার সরিয়ে দিয়ে আমাকে আবার বডিতে সেলাই করতে হয়। সেই বাবদ আমাকে দেওয়া হতো মাত্র 68 টাকা পার বডি। কিছু লাভারিশ, লাভারিশ লাশ সম্পূর্ণ আমরাই দিয়েছি, লাভারিশ লাশ আমার এখনো হাত কাঁপছে, সেগুলোকে মাটিতে পুঁততাম জানেন, পুঁততাম। সেই বাবদ আমাকে দেওয়া হতো 35 টাকা। এই দুই মিলে আমি পেতাম মোট 100টা টাকার। এই 100টা টাকার জন্য বিশ্বাস করুন সারা সারা রাত, সারা সারা রাত আমি মর্গের চাঁদালে বলে থাকতাম, আল্লাহ পানি দে দে, কিছু দে, মানুষ না 100 টাকা যেন পাবো, এই চলতো আমার। আর তাতে করে আমার মৃতপ্রায় মানুষের, আমার মায়ের কিছু ওই ওষুধ আর বাবার চোখের একটা অন্তপ্রায় বাবার গভীর বেশি বাবার একটা চশমা চলছিল কোনো রকম। কথায় বলে না যে নদীর একবারে বলি জমে কিন্তু পুরি পুরি ধসে পড়ে অন্য পার। গণপতা সপ্তম নাট্য সংস্থা আয়োজিত যে 25 বর্ষ নাট্যমেলা, আমরা 15 তারিখে শুরু করেছিলাম, আজ তার শেষ দিন। আমরা আজকের তৃতীয় দিনের নাট্যমেলায় উঠোন নাটক এবং তার আগে আমরা যেটা রেখেছিলাম শ্রেয়া চক্রবর্তীর একটা ছোট্ট নৃত্য হবে, তারপর আমরা শুরু করব নারকেল ডাঙা স্বপ্নিলের নিবেদন নঞ্চের শিকার। এটা একটা উঠোন নাটক, অঙ্গন নাটকও বলতে পারেন। আমি শ্রেয়া চক্রবর্তীকে আমাদের এই অঙ্গনে আহ্বান করছি তার নৃত্য পরিবেশন করবার জন্যে। Thank you.
আঘাত করবে। বেঘোরে মরবে অভিযোগ নেই,
পড়েছি আজ এই বলে এসে দাঁড়িয়েছি। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও এই সবের প্রাণ, ভিক্ষা নয়, বিনিময়ে দেব যা তোমাদের কাঙ্ক্ষিত বাণিজ্যিক শর্ত। তোমরা দেবে প্রাণ, আর আমি দেব হাত কিছুই নেই, তাই আমার ছোব আমার কামনীয় নেই। তাই তুমি অনাশিসে যাও এক নারী থেকে অন্য, তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণপ্রান্তর নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দূত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী, মণিময় হর শত সহস্র তরুণী কাশী দন্ত পাতন্ত গন্ধর্ব মেরি দর্শন জগৎ, আর আপনি পাণ্ডবপুত্র মধু এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃকে যেমন দেখেছিলাম আহারিণীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পোশাক, আর তারপর ঝুঁকে পড়ে লুপ্ত সব ক্রেতার দল। নিয়ম সিদ্ধ করেছিলেন